সে কমিউনিকেশন সিস্টেমের নেক্সট পার্ট নিয়ে আমি এলাম। আজকে আমাদের টপিক হলো ফেডিং। আগের দিন আমি বলেছিলাম যে রেডিও ওয়েভ কীভাবে প্রোপাগেট হয়, সেই পদ্ধতিটা আমি বলেছিলাম। তো তাহলে কীভাবে রেডিও ওয়েভ প্রোপাগেট হয় বলেছিলাম, স্কাই ওয়েভের মতো। বাকি সবগুলো ওয়েস্ট ছিল আমাদের, বাকি ওয়েভ প্রোপাগেশনগুলো আমাদের কোনো কাজে লাগে না। স্পেস ওয়েভেও আমাদের ওয়েভটা নষ্ট হয়, গ্রাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমার ওয়েভটা খুব কম দূরত্বে ট্রাভেল করতে পারে। তো অনলি কোন মাধ্যমটা ছিল, সেটা ছিল স্কাই ওয়েভ। স্কাই ওয়েভের ক্ষেত্রে কী হয়েছিল, আমার ওয়েভটা স্কাইতে ধাক্কাকে রিফ্লেক্ট হয়ে আমার রিসিভারে রিচ করছিল। এইবারে এখানে একটা প্রবলেম আমাকে ফেস করতে হয় প্রসেসের মধ্যে, সেটাকে আমরা নাম দিয়েছি ফেডিং। ফেডিংটা কি, ফেডিংটা হলো স্কাই ওয়েভ যে প্রপাগেশনটা হচ্ছে, সিগন্যালটা যে ট্রান্সফার হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, এবার ওই যাওয়ার পথে আমাদের বিভিন্ন বাধা বিপত্তি থাকে। যেমন ধরো এই কোনো গাছ, বাড়ি, কোনো বিল্ডিং, ঠিক আছে, এই সমস্ত জায়গায় তো সিগন্যালগুলো ধাক্কা খেতে খেতে তবে তোমার রিসিভারে পৌঁছাচ্ছে। এগুলো তো পুরো ফ্রি স্পেস, মানে পুরো ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে না, সিগন্যালটা পুরো বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে যাচ্ছে। তো তার ফলে কী হয়, এই যে তোমার অরিজিনাল সিগন্যালটা হয় তার প্রোপাগেশন টাইমটা, ফেজটা এবং অ্যাম্পলিচিউডটা, এই তিনটে যেগুলো কোনো ওয়েভের মেন প্রপার্টিস, এগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে কী হয়, আমাদের যে অরিজিনাল সিগন্যালটা পাই, আমরা যে অরিজিনাল সিগন্যালটা পাঠাই এই সাইন ওয়েভটা, এটার থেকে আমরা রিসিভারে কী পাই, একটা ডিস্টর্টেড ওয়েভ পাই, এই ধরনের কিছু একটা পাই। তো এই ধরনের কিছু একটা পাওয়া কারণটা কী, কারণটা এই সিগন্যালটা ট্রাভেল করতে করতে কোথাও ধাক্কা খেয়েছে বা কোথাও ফেজ চেঞ্জ হয়েছে। তো এই জন্য কী হচ্ছে, এই যে অ্যাম্পলিচিউডটা দেখছো এখানে ডাউন হয়ে গেছে, আবার উঠেছে। তো এই প্রবলেমটা যেটা আসছে তাহলে কী হচ্ছে, আমাদের মেন অরিজিনাল সিগন্যালটা থেকে একটা ডিস্টর্টেড ভাঙা সিগন্যাল পাচ্ছি। তো সেটা কিসের কারণে পাচ্ছি, সেটা হচ্ছে ফেডিংয়ের কারণে পাচ্ছি। ফেডিং তাহলে কী, মেন সিগন্যাল অরিজিনাল সিগন্যালের যে ধর্মগুলো থাকে, প্রপার্টিসগুলো, সেগুলো যখন চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি ফেডিং। এবার ফেডিং কত টাইপের হয়, ফেডিং মেনলি টু টাইপস, একটা হচ্ছে স্লো ফেডিং আর একটা হচ্ছে ফাস্ট ফেডিং। তো এই দুটোকে স্লো আর ফাস্ট কেন বলছি, এই ওয়েভের যে ডায়াগ্রামটা আমি এঁকেছি ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাকে স্লো আর ফাস্ট কেন বলছি, ঠিক আছে। তো স্লো ফেডিং বলা হচ্ছে কারণ এই যে ফেডিংটা দেখানো হচ্ছে এইটার ক্ষেত্রে যে সিগন্যালের চেঞ্জটা, ওকে, সিগন্যাল যে চেঞ্জটা সেটা কিছুটা টাইম লাগছে সিগন্যাল চেঞ্জটা হতে, ঠিক আছে। এই যে সিগন্যালের যে ইন্টেন্সিটিটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ হতে যে টাইমটা লাগছে সেটা অনেকটা বেশি, ঠিক আছে। তো টাইম বেশি লাগে কোনো কাজ করতে গেলে সেটা একটু স্লো কাজ না, তো সেই জন্য এটাকে স্লো ফেডিং বলছে। আবার ফাস্ট ফেডিং কখন বলছি, যখন এই সিগন্যালটার যে প্রপার্টিসটা চেঞ্জ খুব দ্রুত হচ্ছে, খুব ফাস্ট হচ্ছে, এখানে দেখো জাস্ট কয়েক মাইক্রোসেকেন্ড টাইমের ভেতরে সিগন্যালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব ফাস্ট হচ্ছে, তো সেটাকে বলছি আমরা ফাস্ট ফেডিং। তো এই দুটোই ফেডিং টাইপ আছে, যেই কারণে আমরা রিসিভারে যে সিগন্যালটা পাই সেটা ডিস্টর্টেড সিগন্যাল পাই। তো সেই জন্য আমাদের ওখানে একটা ফিল্টার ইউজ করতে হয়, যেটা এই বাইরের নয়েজগুলোকে রিমুভ করে এবং আমাদেরকে অরিজিনাল সিগন্যালের অ্যাপ্রক্স ক্লোজ একটা সিগন্যাল পেতে সাহায্য করে, ঠিক আছে। তো বেসিক ফান্ডাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কমিউনিকেশন সিস্টেমের, যে কীভাবে ট্রান্সফার হয়, কীভাবে রেডিও ওয়েভটা প্রোপাগেট হয় এবং সেটা প্রোপাগেট হতে গেলে কী কী প্রবলেম আমাদেরকে ফেস করতে হতে পারে। তো নেক্সট পার্টে আমরা এই সিগন্যাল যে ট্রান্সফার করার আগে যে মডুলেশন করতে হয়, সিগন্যালের পাওয়ার আপ করতে হয়, সেই প্রসেসে এগিয়ে যাব। আজকে এতটুকুই, থ্যাংক ইউ।